ক্লাস 10 স্বাগত। তোমাদেরকে আজকে ভারতের কৃষি ব্যবস্থা পড়াবো। গত ক্লাসে আমি ভারতের কৃষির মধ্যে ধান উৎপাদক অঞ্চল, ধান উৎপাদনের অনুকূল পরিবেশগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে গম উৎপাদক অঞ্চল এবং গম উৎপাদনের অনুকূল পরিবেশ এই বিষয়ে একটু আলোচনা করব এবং মিলেট ইত্যাদি এই উৎপাদক অঞ্চলগুলি এবং পরিবেশগুলো কী কী, অনুকূল পরিবেশগুলো কী কী আমরা আলোচনা করব। তবে তোমাদেরকে প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো এই এরকম ভারতের একটা ম্যাপ আমি এখানে ধরেছি, সেই ম্যাপটার মধ্যে ধান, গম, মিলেট উৎপাদক অঞ্চলগুলি রয়েছে, ঠিক আছে। এইবার আমি এই ম্যাপগুলোতে তোমরা প্রথমে এই ম্যাপটা দেখার আগে আমি তোমাদের একটা রাজনৈতিক ম্যাপ দেখাচ্ছি, যাতে করে তোমাদের একটুখানি আর একটু এইখানে তোমাদের আইডেন্টিফিকেশান করতে সুবিধা হবে। জাস্ট তোমাদের দেখার সুবিধার জন্য আমি একটা রাজনৈতিক ম্যাপ তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এরকম একটা ম্যাপ আমি প্রথমেই যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে ভারতের উত্তর থেকে এই কনসেপশনটা আমাদের দরকার সবারই, আমাদের এই ছাত্রদের, তোমাদেরকে বলছি যে এই উত্তর থেকে আস্তে আস্তে করে দক্ষিণে, এই যে দক্ষিণ এবং এলাম, এই রাজ্যগুলো আমরা দেখব পরপর, এবং এই যে পশ্চিম অর্থাৎ কি না রাজস্থান, রাজস্থান থেকে আস্তে আস্তে একদম ডান দিকে চলে যাব পূর্ব, পূর্ব দিকে অসম, তারপরে তারও এক্সট্রিম উত্তর পূর্ব দিকে আছে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলো রয়েছে। আমরা তাহলে প্রথমে আজকে গম পড়ার আগে আমরা একটু রাজনৈতিক দিকগুলো, আমরা রাজনৈতিক ম্যাপ মানে অর্থাৎ ভারতের রাজনৈতিক ম্যাপটাকে আমরা একটুখানি স্টাডি করছি। তাহলে আমরা প্রথমে দেখি যে আমি যখন এই আমার এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন অবশ্যই তোমাদের যে পাঠ্য বই সেই বইয়ের একটা ম্যাপ বার করে তোমরা আইডেন্টিফাই করো। হ্যাঁ, যেমন দেখো এখানে জম্মু কাশ্মীর রয়েছে, তার রাজধানী শ্রীনগর, হিমাচল প্রদেশ তার রাজধানী সিমলা, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং হরিয়ানা রয়েছে তোমাদের, পাঞ্জাব, হরিয়ানা, দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, হিমাচলের সিমলা, আর দিল্লি একটা স্বয়ংশাসিত রাজ্য, এবার জয়পুর রাজস্থান, উত্তরপ্রদেশ লখনউ, পাটনা বিহার, ভুটান একটা দেশ, প্রতিবেশী দেশ, নেপাল একটা প্রতিবেশী দেশ, অরুণাচল প্রদেশ, ইটানগর, আমি একদম উত্তর থেকে আবার ডান দিকে চলে এলাম উত্তর পূর্ব দিকটা, অসম, দিসপুর, মেঘালয়, শিলং, আর এখানে নাগাল্যান্ড রয়েছে, নাগাল্যান্ডের কোহিমা, মণিপুর হচ্ছে ইম্ফলের রাজধানী, মিজোরামের রাজধানী আইজল, আর ত্রিপুরার আগরতলা আমরা জানি। তাহলে এই যে উত্তর পূর্ব পাহাড় এবং মালভূমি অঞ্চল আমরা পড়েছিলাম প্রাকৃতিক ভূগোলে, তখন এই যে এই এই অঞ্চলগুলো পড়ছে, সেই অঞ্চলগুলোর মধ্যে দার্জিলিং পড়ছে, পশ্চিমবঙ্গের একদম মাথায় দেখো দার্জিলিং, সবুজ যে অঞ্চলটি, এবং তারপরে রয়েছে বাংলাদেশ, একটা প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গ, রাজধানী কলকাতা, এবার আস্তে আস্তে বিহার তো আমরা দেখলাম, ঝাড়খণ্ড তার রাজধানী রাঁচি, ছত্তিশগড়ের রায়পুর, এবং ঝাড়খণ্ড, রাঁচি এগুলো সব মানে তোমাদের বিহার এবং মধ্যপ্রদেশ কেটে এখান থেকে আমাদের হয়েছে আর কি, নতুন রাজ্য হয়েছিল, উড়িষ্যা, ভুবনেশ্বর, তেলেঙ্গানা হচ্ছে তোমার দুভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর একটা হচ্ছে তেলেঙ্গানা, তো দুটোরই হায়দ্রাবাদ এখন রাজধানী রয়েছে, এখনও তেলেঙ্গানার রাজধানী তৈরি হয়নি, পরে তেলেঙ্গানার রাজধানী তৈরি হবে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, আর তামিলনাড়ু হচ্ছে তোমার পদুচেরি বা চেন্নাই, আর কেরল হচ্ছে তোমার তিরুবনন্তপুরম, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই আমরা সবাই জানি, মধ্যপ্রদেশ হচ্ছে ভোপাল, গুজরাটের রাজধানী গান্ধীনগর, রাজস্থান জয়পুর। এবার আমরা তার মানে এইরকম আমরা জলের মতো এই জায়গাটা আমরা যদি চক আউট করি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়, ঠিক আছে। এবার আমরা গম উৎপাদক অঞ্চলগুলোর দিকে চলে যাব এবং গম উৎপাদনের অনুকূল পরিবেশগুলোর দিকে যাচ্ছি। চলো, এখানে যেমন এই মানচিত্রতে দেখো এখানে ইন্ডিকেশন দিয়েছে ধান, গম, মিলেট, তাহলে আমরা গমগুলো কোন দিকে আইডেন্টিফাই করব, এইগুলো, এই যে যে হরাই মানে যেরকম আড়াআড়িভাবে যে লাইনগুলো গেছে সেটা হচ্ছে গম, আর এটা হচ্ছে সব ডট ডটগুলো মানে সেটা হচ্ছে ধান, আর মিলেট হচ্ছে তোমার সরি ডট ডটগুলো মিলেট, আর ধানটা হচ্ছে পুরো গ্রিন। তাহলে তিনটে আইটেম আমরা এখানে দেখলাম,
এই আমরা তাহলে আমরা এখান থেকে যদি আমরা দেখতে পাই তাহলে ভারতের মানে মানচিত্র দেখতে পাই, তাহলে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি ধান উৎপাদক অঞ্চলগুলো। যদি আমি এই পুরো ম্যাপটাকে যদি আমি এইভাবে দেখাই, দাঁড়াও পুরো ম্যাপটাকে যে আমি একটু বড় করছি, তাহলে আমরা পুরো ম্যাপটাকে যদি আমি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি ভারতবর্ষকে আমরা এইভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে অধিকাংশ রাজ্যই কিন্তু ধান উৎপাদনে উৎপাদক অঞ্চল হিসেবে বিস্তৃত হয়ে আছে। মাঝখানে তোমরা দেখো ধান উৎপাদক অঞ্চলগুলি দেখো উত্তর থেকে দক্ষিণের একদম উত্তর পূর্ব দক্ষিণ উত্তর পূর্ব দিকটা দেখো তোমরা, উত্তর পূর্ব দিকে বলতে উত্তরপ্রদেশ রয়েছে, সেখানে রয়েছে বিহার, রয়েছে উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুরো উত্তর থেকে একদম পূর্ব দিকে টোটালটা রয়েছে। আর মাঝখানে কি আশ্চর্য দেখো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের খানিকটা, আর পশ্চিমে কোস্টাল অঞ্চলগুলো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোস্টাল অঞ্চলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে গুজরাটের এই অঞ্চলটি রয়েছে, এই যে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত কোস্ট, মানে এটা হচ্ছে পশ্চিম উপকূল, এটা হচ্ছে পূর্ব উপকূল। এই পশ্চিম উপকূল পূর্ব উপকূলের বরাবর নদী তীরবর্তী অঞ্চলগুলো, এই এই উপকূল অঞ্চল বরাবর এখানে ধান উৎপাদন হচ্ছে, আর এখানেও পূর্ব উপকূল বরাবর ধান উৎপাদন হচ্ছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই মাঝখানে রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের এবং খানিকটা উত্তরপ্রদেশের খানিকটা এই অঞ্চলটাও বাদ দিলে এইগুলো পুরোপুরি ধান উৎপাদক অঞ্চল, মানে খুব কম, মানে সেটা সিগনিফাই করা হয়নি। তাহলে এই অঞ্চলগুলো কিন্তু আবার জোয়ার বাজরা রাগিতে মানে বিখ্যাত। আর এখানে দেখো গুজরাটে, গুজরাট রয়েছে তোমাদের, আর এই যে হরাইজন্টাল যে লাইনগুলো রয়েছে এখানে তোমাদের মহারাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশে খানিকটা রয়েছে, এই অঞ্চলগুলো কিন্তু এখানেও তোমার খানিকটা একটু ছত্তিশগড়, একটু তোমার অন্ধ্রপ্রদেশের মাথাটা, আর পুরো মানে মধ্যপ্রদেশে এই অঞ্চলগুলো, আর এখানে তোমাদের খানিকটা একটু উত্তর পূর্ব অঞ্চলে একটু আমাদের গম উৎপাদন অঞ্চলগুলি রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপটা আমরা দেখে তারপরে আমরা ডিটেলে চলে যাচ্ছি। চলো এখানে গম উৎপাদনের জন্য আমাদের যে অনুকূল পরিবেশগুলি দরকার সেই অনুকূল পরিবেশগুলির মধ্যে আমরা যদি দুরকমভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে মৃত্তিকা, পড়ছে তোমার জল মানে জলবায়ু অর্থাৎ বৃষ্টিপাত, তাপ, তাপমাত্রা, এগুলো এগুলি রয়েছে তোমার অনুকূল পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশগুলো পড়ছে। আর তোমার অর্থনৈতিক পরিবেশগুলোর মধ্যে পড়ছে তোমার সেখানে অর্থনৈতিক পরিবেশে বাজার রয়েছে, মূলধন রয়েছে, তোমাদের শ্রমিক রয়েছে, ইত্যাদিগুলো অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ছে। তাহলে গম উৎপাদনের জন্য আমরা অর্থনৈতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশগুলোর মধ্যে আলাদা করে ভাগ করে যদি দেখি তাহলে আমরা দেখব যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাতকে আমরা আলাদা করছি, মৃত্তিকাকে একটা ভাগে ভাগ করছি, আর ভূমির প্রকৃতি এবং অন্যান্য ব্যবস্থা। আর অর্থনৈতিক পরিবেশগুলি শ্রমিক বললাম, মূলধন বললাম, পরিবহন ব্যবস্থা বললাম, আর চাহিদা এবং যন্ত্রপাতি এগুলো আমরা দেখছি। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে উষ্ণতার দিক থেকে আমরা প্রথমে উষ্ণতা যদি বলি তাহলে গম উৎপাদনের জন্য 14 ডিগ্রি থেকে এখানে 15 ডিগ্রি লিখেছে, মানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ফসল পাকার সময় কিন্তু তাপমাত্রা বা একটুখানি বেশি, এই যেখানে 18 থেকে 20 বা 21 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে ভালো হয়। আর তারপরে বলেছে যে কতগুলো স্টেপ বলেছে, যেমন এখানে বলেছে অঙ্কুর উদ্গমের জন্য চারা বৃদ্ধির সময় তাপমাত্রা কম, পাকার সময় একটু বেশি, আর ন্যূনতম 110 দিনের তুহিন মুক্ত পরিবেশ প্রয়োজন, আর উন্নত এবং তোমার জলনিকাশি ব্যবস্থা থাকতে হবে ভালো, ভারী দোয়াশ মাটিতে, হালকা কাদামাটি এবং পলিমাটিতে গম চাষ ভালো হয়, আর গম চাষের জন্য ঈষৎ ঢালু জমি প্রয়োজন, কারণ গাছের গোড়ায় জল দাঁড়ালে গম চাষের পক্ষে মানে একটু অসুবিধে, আর উন্নত জলনিকাশি ব্যবস্থা থাকতে হবে, আর থাকতে হবে তোমার আর একটা জিনিস হচ্ছে উর্বর দোআঁশ মাটি গম চাষের পক্ষে ভীষণ উপযুক্ত, মৃত্তিকা আর অন্যান্য অম্ল হলে ভালো হয়, তবে এই উর্বর দোআঁশ মাটিতেই মানে গম চাষের পক্ষে ভালো। আর তারপরে বলছি যে গম চাষের পক্ষে আদর্শ হচ্ছে মানে উর্বর দোআঁশ মাটি, আর যন্ত্রপাতি, প্রযুক্তি, উন্নত সড়ক, রেল মানে রেল পরিবহন ব্যবস্থা, বন্টন, বাণিজ্য, এগুলো টোটাল ব্যাপারটা চলে গেছে গম উৎপাদনের প্রাকৃতিক মানে অর্থনৈতিক পরিবেশের মধ্যে।
এবার আমরা দেখতে পাচ্ছি যে গম উৎপাদনের জন্য এইখানে যেখানে আমরা দেখতে পারলাম যে প্রথমে আমি উপর থেকে দক্ষিণ এবং উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে রাজ্যগুলোকে আমি দেখিয়ে দিলাম গম উৎপাদক অঞ্চলগুলি। তাও আমরা বলবো খানিকটা যে ভারতে গম উৎপাদনের জন্য পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, আর গম এদেশের উৎপাদিত একটা গুরুত্বপূর্ণ ফসল। তবে হেক্টর প্রতি গম উৎপাদন আরও বাড়ানো দরকার, এবং যেটা ভারতে কৃষিতে অনেক মানে কাজ চলছে এর বিষয়। মধ্য এবং উত্তর ভারতে গম উৎপাদন মানে হলে ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় উত্তর পশ্চিম ভারতের তিনটি রাজ্যে এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা। ভারতে গম উৎপাদক রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ প্রথম, গম উৎপাদনে পাঞ্জাব ভারতের দ্বিতীয়, আর তৃতীয় হচ্ছে হরিয়ানা। এবার মধ্যপ্রদেশও গম উৎপাদনের জন্য উল্লেখযোগ্য স্থান দখল করেছে। তবে আর একটা প্রশ্ন আসতে পারে, পাঞ্জাব এবং হরিয়ানা উত্তরপ্রদেশের পশ্চিমাংশে গম উৎপাদক কেন উন্নত হয়েছে বা গম উৎপাদনের জন্য এই অঞ্চলগুলি কেন বিখ্যাত? তখন তোমরা বলবে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এই তিনটি রাজ্য ভারতের প্রায় 70% গম উৎপাদন করে। এই অঞ্চলগুলি গম উৎপাদনের জন্য বিখ্যাত হওয়ার কতগুলো অনুকূল পরিবেশ এখানে রয়েছে। এখানে মৃত্তিকা যেমন মৃদু অম্লধর্মী, উর্বর পলি দোআঁশ মাটি, বেলে মাটি রয়েছে, আর গঙ্গা সিন্ধু অববাহিকা অবস্থিত বলে এই অঞ্চলগুলি এই মৃত্তিকাটা দেখা যায়। আর উপযুক্ত জলবায়ুটা হচ্ছে কি, শীতকালীন গম চাষের একদম অন্তর্গত এই অঞ্চলগুলি। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার, শীতকালীন উষ্ণতা প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা নাকি গম উৎপাদনের জন্য একান্ত উপযুক্ত, সেটা এখানে রয়েছে। আর শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে অল্প বৃষ্টিপাত হয় তা গম চাষের জন্য একটুখানি সহায়ক হয়েছে এখানে। আর হচ্ছে কি, জলসেচ, তিনটি জেলায় বিভিন্ন মাধ্যমে জলসেচ ব্যবস্থা খুব উন্নত, এবং সেচ কার্যের জন্য মানে কি হচ্ছে, সেচ কার্যের জন্য কাটা হয়েছে অসংখ্য খাল। ভাকরা নাঙ্গল প্রকল্পের মাধ্যমে এখানকার বিস্তীর্ণ অঞ্চলে জলসেচ ব্যবস্থা করা হয়। এখানকার কৃষির উন্নতির প্রাথমিক শর্তই হচ্ছে উন্নত জলসেচ ব্যবস্থা। এই কারণেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা এই রাজ্যগুলিতে গম উৎপাদনে উন্নত। তাহলে আমরা গম উৎপাদনের জন্য আমরা আজকের এই ক্লাসটা শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার আসছি, অপেক্ষা করুন। ভালো থেকো তোমরা সবাই।